দ্য ম্যাজিক্যাল ফরেস্ট কোয়েস্ট একবার একটি ছোট গ্রামে লিলি, ম্যাক্স এবং এমা নামে তিন দুঃসাহসী বন্ধু একটি গুপ্তধনের মানচিত্র আবিষ্কার করেছিল। মানচিত্রটি ম্যাজিক্যাল ফরেস্টের দিকে নিয়ে গেছে, একটি জায়গা যা মন্ত্রমুগ্ধ প্রাণী এবং রহস্যময় বিস্ময়ে ভরা। উত্তেজিত বন্ধুরা তাদের ব্যাগ গুছিয়ে তাদের অনুসন্ধানে রওনা দিল। বনে প্রবেশ করার সাথে সাথে তারা স্কুইকি নামে একটি কথা বলা কাঠবিড়ালির সাথে দেখা করে যে তাদের গাইড হওয়ার প্রস্তাব দেয়। স্কুইকি তাদের ঘন ঝকঝকে কাঠের মধ্য দিয়ে নিয়ে গেল, যেখানে তারা হাসতে হাসতে পড়ি এবং জ্ঞানী বুড়ো পেঁচাদের মুখোমুখি হয়েছিল। তাদের মানচিত্র তাদের একটি বন্ধুত্বপূর্ণ জল ড্রাগন দ্বারা সুরক্ষিত একটি ঝকঝকে জলপ্রপাতের দিকে নিয়ে যায়। পাস করার জন্য তাদের ধাঁধাগুলি সমাধান করতে হয়েছিল এবং জাদুকরী স্ফটিকগুলিতে একটি সুর বাজাতে হয়েছিল। পরে তারা ঝকঝকে রত্ন দিয়ে ভরা একটি বুক এবং একটি নোট খুঁজে পেল, যাতে লেখা ছিল, যাদের প্রয়োজন তাদের সাথে আপনার ধন ভাগ করুন। বার্তাটি অনুসরণ করে তারা তাদের রত্ন পরি, পেঁচা এবং এমনকি কাঠবিড়ালির সাথে ভাগ করেছে, যারা বনটিকে আরও জাদুকরী করতে তাদের ব্যবহার করেছিল। বিনিময়ে বন তাদের একটি ঐন্দ্রজালিক পালক দিয়েছিল, যা তাদের প্রত্যেককে একটি ইচ্ছা প্রদান করেছিল। লিলি দূষণহীন একটি বিশ্বের জন্য কামনা করেছিল, ম্যাক্স অফুরন্ত আইসক্রিম কামনা করেছিল এবং এমা সমস্ত প্রাণীর সুখী হওয়ার কামনা করেছিল। বন্ধুরা বাড়ি ফিরেছিল কেবল ধন নিয়েই নয়, আনন্দে পূর্ণ হৃদয় নিয়েও। তারা জেনেছিল যে তারা পৃথিবীকে আরও ভালো জায়গা করে তুলেছে, এবং তাই জাদুকরী বনে তাদের অবিশ্বাস্য দুঃসাহসিক কাজটি একটি লালিত স্মৃতি হয়ে উঠেছে, তাদের বন্ধুত্ব, দয়া এবং বিশ্বে বিদ্যমান জাদুশক্তির কথা মনে করিয়ে দেয়।